সালামু আলাইকুম রহমতুল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আলহামদুলিল্লাহি রবিলাম ওসালাতামলাই সৈয়দুল মুসলিন নবী গিনা মুহমদিন বাদ প্রিয় ভাইরামার আমরা ইতিপূর্বে আলোচনা করতেছিলাম হ্যাঁ তোবার ধাপ নিয়ে যে একজন আল্লাহর পথযাত্রী তিনি যখন গুনাহ করে বসেন তখন তিনি যদি দূরদৃষ্টি সম্পন্ন হয়ে থাকেন গুণার পর সে হ্যাঁ অনেক কিছু অনুধাবন করতে পারেন সেই অনুধাবনের মধ্যে যে আল্লাহর কিছু সিফাত এবং আল্লাহর কিছু হ্যাঁ আপনার হ্যাঁ গুণ বৈশিষ্ট্য তার সামনে ধরা পড়ে সেটার আলোচনায় আমরা এতক্ষণ করতেছিলাম তার মধ্যে আরেকটি ব্যাপার হচ্ছে আল্লাহ জের শানুর যে খুশি হওয়ার ব্যাপারটা হ্যাঁ আল্লাহর আরেকটা বৈশিষ্ট্য যে তিনি হ্যাঁ কোনো ব্যক্তি এবাদত করলে তিনি খুশি হন এরকমভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহর থেকে দূরে সরে যান আবার ফিরে আসলে তিনি খুশি হন সেই ব্যাপারটা হ্যাঁ গুনার পরেই কিন্তু প্রতিবাদ হয় আর সেই ব্যাপারটা কিন্তু গুণা করা ছাড়া কখনও প্রতিবাদ হয় না আর এই ব্যাপারটা একজন যিনি দূরদৃষ্টি সম্পন্ন সেই ব্যক্তি এক মাত্র বুঝতে পারে হ্যাঁ সে ছাড়া আর কোনো ব্যক্তি সেটা বুঝতে পারে না আর এই ব্যাপারটাই বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে হ্যাঁ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন তিনি বলেছেন আল্লাহু আফরাহু بتওবতি عبده حين يتوب اليه من احدكم كان على راحله بأرض فله فانفلتت منه عليها طعامه وشرابه، فأيس منها فأتى شجرة فطلع في ظلها قد أيس من راحلته، فبينما هو كذلك إذا هو بها قائمة عنده، فأخذ بخطامها، ثم قال من شدة الفرح: اللهم أنت عبدي وأنا ربك، أخطأ من شدة الفرح. যে রসুল আকরম শাসাম বলেছেন যে আল্লাহ শানু যখন তার কোনো বান্দা তৌবা করে হ্যাঁ তৌবা করে তার কাছে ফিরিয়ে আসে গুণা করার পর তখন তাকে নিয়ে এত বেশি খুশি হন ওই ব্যক্তির চাইতে যেই ব্যক্তি তার একটা উঁটের পিঠে তার খাদ্য পানীয় নিয়ে সে রওনা করছে মরু প্রান্তর দিয়ে এবং সে ওই এলাকায় মরু পথে রওনা করতে করতে যখন একসময় সে ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ তখন সে হ্যাঁ এক জায়গায় মঞ্জিল করেছে মঞ্জিল করার পর সে তার পাশে বেঁধে রেখেছে তার ওঁটটাকে অথচ তার ওঁটের পিঠে তার খাদ্য পানীয় রয়েছে হঠাৎ করে সে ঘুম থেকে উঠে দেখে চোখ যখন খুললো দেখলো যে হ্যাঁ তার ওঁট তো পালিয়ে গেছে তার ওঁট নেই খাদ্য পানীয় সব নিয়ে সে চলে গেছে তখন সে তো একবারে নিরাশ হয়ে গেছে সেই মরু প্রান্তরে ওঁট নেই কীভাবে যাবে খাদ্য পানীয় নেই সে তো না খেয়ে মরবে এরকম একটা চিন্তা হঠাৎ করে আবার সে চিন্তা করতে করতে আবার সে ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠি সেই ব্যক্তি যদি দেখে যে তার ওঁটটা তার পাশেই দাঁড়িয়ে আছে তার খাদ্য খাদ্যবানীয় হুবহু তার পিঠের মধ্যে রয়েছে সে কত বেশি খুশি হবে যেই খুশির বর্ণনা দেওয়া সম্ভব নয় হ্যাঁ রসইলে আকরম সাম বলেন যে অনেক সময় সে খুশি হয়ে তার কথাও সে নিয়ন্ত্রণ হারিয়ে বসতে পারে কথার মধ্যে সে বলতে পারে আল্লাহ আবদি ওয়ান রব্বুক হে আল্লাহ আপনি আমার গোলাম আমি হচ্ছি আপনার প্রভু আসলে বলা দরকার ছিল সে খুশিতে বলার দরকার ছিল হে আল্লাহ আপনি তো আমার প্রতিপালক আমি আপনার গোলাম কিন্তু সে এত বেশি খুশি হয়েছে সে কথা উল্টিয়ে দিয়েছে এরকম একজন বান্দা যখন গুণা করে গুনা করে আল্লাহর হ্যাঁ দৃষ্টি থেকে সে দূরে সরে যায় কিন্তু যখন আল্লাহ যে সানুর দিকে আবার সে ফিরে আসে তখন আল্লাহ যে কত বেশি খুশি হন এটা কিন্তু গুণা করা ছাড়া কখনো বোঝা যাবে না হ্যাঁ সুতরাং যে সানু বান্দাকে চায় সময় যে বান্দা আল্লাহর দিকে ফিরে আসুক এবং আল্লাহর ইবাদত করুক সেটাই হচ্ছে আল্লাহর একমাত্র ইচ্ছা কিন্তু সেই ইচ্ছাটা প্রতিফলন তখনই হবে যে যখন একজন মানুষ গুণা করবে এবং তখন তার দয়া দেখানোর বহির্প্রকাশ ঘটবে হ্যাঁ গুণা করার পর যখন সে ফিরে আসে তখনই আল্লাহ হ্যাঁ তার খুশিটা আরও বেশি দেখা দিবে হ্যাঁ যে সে আবার ফিরে এসেছে সে বুঝতে পেরেছে যে আমি একমাত্র হ্যাঁ তার জন্য হ্যাঁ একমাত্র আমি রয়েছি আর কেউ তাকে হ্যাঁ অবশ্যই ছায়া দিতে পারে না আর কেউ তাকে দয়া করতে পারে না আর কেউ তার কখনো মনিব হিসাবে তার উপযুক্ততা নেই এই ব্যাপারটা কিন্তু বুঝে আসে কখন যখন একজন বান্দা গুণা করার পর তার চেতনা ফিরে আসে তখন আল্লাহ সামনে দেখতে পান হ্যাঁ তার এই ব্যাপারটুকু আল্লাহর আর খুশি আরও বেড়ে যায় কিন্তু এইগুলো বলে আমরা যে আল্লাহর মারফতের যে আল্লাহর আসমা এবং সিফাতের ব্যাপারটা যে একজন দূরদৃষ্টি সম্পন্ন যিনি গুণা করার পর টের পান সেটা বলে এটা বুঝাতে চাচ্ছি না কেউ আবার উল্টা বুঝতে যাবেন না যে তাইলে আমাদেরকে বেশি গুণা করতে হবে সেটা নয় এটা বলছি ওদের জন্য যে একজন যার মধ্যে আল্লাহ দুর্দৃষ্টি দিয়েছেন গুণা করার পর সে এরকমভাবে অনুধাবন করে সে আল্লাহর নাম ও গুণাবলীর পিছনের যে রহস্য আছে সেটা সে অনুধাবন করার সুযোগ পান সেটাই আসল কথা তাইলে এই যে আপনার আল্লাহ সানু খুশি হওয়া এই খুশি হওয়ার ব্যাপারটা অনুধাবন করা যে আল্লাহ যখন একজন মানুষ গুণা করে গুণা করার পর যখন আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ যে খুশি হন কত বেশি সেই অনুধাবনটুকু একজন ব্যক্তি কখন করতে পারে যখন এই ব্যাপারটা বুঝতে পারে নতুবা এই হাদিস বুঝাও অনেকের পক্ষে সম্ভব হবে না যে আল্লাহ কিভাবে গুণা করলে আরও বেশি খুশি হন কীভাবে গুণা করার পর যখন ফিরে আসে সেটা বোঝার জন্য অবশ্যই আপনার অন্তর্দৃষ্টি লাগবে সেটা হচ্ছে আসল কথা সুতরাং আমরা যে সর্বসাকুল্যে যেটা বলবো যে একজন মানুষ ইমানদার হ্যাঁ তিনি একমাত্র আল্লাহর হম দয়া পাওয়ার উপযুক্ত এবং এই দয়া দয়া পাওয়ার জন্য আল্লাহ আসলে তাকে ভালোবাসেন সৃষ্টির মধ্য থেকে যেই ব্যক্তি আল্লাহর সাথে কুপুরি করে তাকে কখনো আল্লাহ ভালোবাসেন না তাকে আল্লাহ শুদ্র মনে করেন যারা সত্যিকার ইমানদার তাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং তাদেরকে আল্লাহ ভালোবাসা দিয়ে থাকেন এবং আল্লাহ শানু তাদেরকে দয়া করে সকল ন্যামত দিয়ে থাকেন এবং আল্লাহজের জানু চান সকল নেমত এবং সকল দয়া তারাই ভোগ করুক এবং আল্লাহর এই খাঁটি বান্দা যারা ইমানদার আল্লাহ নৈকুট্য অর্জন করার চেষ্টা করুন হ্যাঁ করুক আল্লাহর আদেশ নিষেধ মানুক হ্যাঁ আল্লাহর হ্যাঁ হুমকি এবং ওয়াদার গুরুত্ব দেখ এইভাবে আল্লাহ যে শানু তার ব্যাপারে চান আল্লাহ কখনো চান না যে কখনও সে বিরাক বাজন হয়ে যাক কিন্তু অনেক সময় এমনও হয়ে যায় যে এই আল্লাহর প্রিয় বান্দা অনেক সময় তার শত্রুর খপ্পরে পড়ে যায় যে সে তো সবসময় আল্লাহর পথে চলতে চায় ঠিকই হ্যাঁ কিন্তু এই মোমেন বান্দা কিন্তু অনেক সময় আল্লাহর যে শত্রুবাণী শয়তান এই শত্রু অনেক সময় তাকে গ্রাস করে নেয় তো গ্রাস করে নেওয়ার পর তখন দেখা যায় সে আল্লাহর বিরুদ্ধে আচরণ করে এই বিরুদ্ধে আচরণ করলে আল্লাহ আবার ক্ষণিকের জন্য তার প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েন অসন্তুষ্ট হয়ে পড়ার পরে আল্লাহ আবার চান যে তার শত্রুর হাত থেকে সে ছুটে আসুক আল্লাহর দিকে ফিরে আসুক সুতরাং আল্লাহর যখন শত্রুর হাতে সে পড়ে যায় তখন কিন্তু আল্লাহ আবার রাগ করতে শুরু করেন তার উপরে এবং আল্লাহ অপেক্ষা থাকেন যে শত্রুর হাত থেকে কীভাবে সে ছুটে এসে আবার আল্লাহর দয়ার ভাগি হবে সেটাই আল্লাহ সবসময় চাচ্ছিলেন হ্যাঁ এটাই একজন বান্দার অবশ্যই বোঝা দরকার যে এই বুঝটা যে আমি তো আল্লার সেই দয়া থেকে আমি হ্যাঁ পালিয়ে দূরে সরে গেছি আল্লাহর শত্রুর হাতে আমি ধরা খেয়ে গেছি এখন তো আল্লাহ অবশ্যই আমার উপর রাগ করবেন সুতরাং সেই শত্রুর হাত থেকে ছুটি আসার সেই নিরল চেষ্টা তার মধ্যে ঢুকে যায় হুম এটাই হচ্ছে একজন খাঁটি আল্লাহর যে দুর্দৃষ্টি সম্পন্ন যে ব্যক্তি আল্লার আল্লাহর বান্দা আল্লাহর যে পথযাত্রী যে আল্লাহকে পেতে চান সেই ব্যক্তি কিন্তু বুঝতে পারে যে আল্লাহর সত্যিকারের ভালোবাসার পাত্র তো আমিই ছিলাম কিন্তু যখন শত্রুর করাল গাছে পড়ে গেছি এবং আমি উল্টা করতে শুরু করেছি আল্লাহ তো আমার উপর রাগ করেছেন সুতরাং আল্লাহ অবশ্যই হ্যাঁ চান যে আমি আবার ফিরে আসি আল্লাহর দিকে ফিরে আসি এবং তার মধ্যে চিন্তা আসে যদি আমি শত্রুর এই করাল গাছে যদি ধরা পড়ে থাকি আর যদি আল্লাহর দিকে ফিরে না যেতে পারি তাইলে তা আল্লাহ অবশ্যই আমার উপর রাগ করবেন আল্লাহ তো চান আল্লাহর স্বর্ণাপন্ন হতে হ্যাঁ এই কারণে সে অবশ্যই তার মধ্যে এই চেতনা তখন জাগিয়ে তোলার চেষ্টা করে যে আল্লাহ যে শানুর হ্যাঁ সেই স্বর্ণাপন্ন আমাকে আবার হতে হবে এবং এই হ্যাঁ আল্লাহর শত্রুর হাত থেকে আমাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে সুতরাং সেই চেষ্টাটা তার মধ্যে সবসময় লালন করে আর এই লালন করার মাধ্যমেই সে আবার নতুন করে আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ পায় এই ব্যাপারটা একটা দৃষ্টান্ত দিলে বোঝা সহজ হয়ে যায় সেটা কিভাবে যে একজন ব্যক্তি একজন আরেব বিল্লা সে গুণা করেছে গুনা করে সে হ্যাঁ হন্য হয়ে ঘুরতেছিল কারণ সে তো হ্যাঁ আল্লাহর বিরক বাজন হতে চায়নি কিন্তু সে হঠাৎ করে হয়ে গেছে তখন সে রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ করে দেখতে পেয়েছে যে রাস্তার মধ্যে একটা ঘর থেকে দরজা খোলা হলো সেই ঘর থেকে দৌড়ে একটা ছেলে বের হয়ে আসলো তার পিছনে পিছনে তার মা দৌড়াচ্ছিল দৌড়িয়ে যখন তাকে বারবার ডাকছে সে ঘরে যাচ্ছে না সে বাইর হয়ে চলে গেছে তখন সে আর বাইরে ঘুরেফেরা করলো না অন্য মানুষ দেখে ফেলবে বলে তখন সে দরজাটাকে বন্ধ করে দিয়েছে কিন্তু মনে বেদনা নিয়ে সে দরজা বন্ধ করেছে কিছুক্ষণ পর ওই ছেলেটা বাইর হয়ে কিছু দূর ঘুরাফেরা করে যখন দেখলো যে কেউ তাকে আগে তার মার মতো দয়া করে না তখন সে ঘুরে ফিরে আবার চিন্তা করে সে যখন দেখলো ঘরের দিকে ফিরলো ঘরের দিকে ফিরে গিয়ে দেখলো তার ঘরের দরজা বন্ধ তখন শেষ পর্যন্ত সে দরজার সামনে শুয়ে পড়লো হুম যে আর কি করবে দরজা তো বন্ধ শুয়ে শুয়ে কাঁদতে ছিল কাঁদতে কান্তে ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ পর যখন তার মা টের পেলো যে দরজার কাছে আসলো মনে হয় কে যেন বাচ্চা যেন বাইরে শুয়ে আসে তখন বাচ্চাকে দরজা খুলে দেখে তার মা তাকে নিজেকে বাচ্চার উপর হ্যাঁ আপনার ফেলে দিল মানে বাচ্চার উপর সে ঝাঁপিয়ে পড়লো এবং সে বলতে শুরু করলো হে আমার বৎস যে তুমি তো বুঝতে পারো যে তুমি মনে করেছিল যে আমার চাইতে তোমাকে বেশি দয়া করার মানুষ দুনিয়ার বুকে আছে না তুমি তো এখন বুঝতে পারলে যে আমার থেকে দয়া করার মতো তোমার আর কেউ নেই তুমি তো বুঝতে পারো যে আমার এই দয়া আমার যে এই দয়াটা এই দয়াটা তোমার মূল্যায়ন তোমার বুঝে আসেনি তখন যে আমি কত বেশি তোমার প্রতি দয়াবান কিন্তু এখন তুমি বাইরে গিয়ে বুঝতে পেরেছো যে তোমাকে আমার চেয়ে বেশি কেউ দয়া করতে পারবে না হ্যাঁ সুতরাং এই কারণে তুমি ফিরে আসছো এই কারণে সে হ্যাঁ আরও বেশি খুশি হয় ওর মা যখন বুঝতে পারে আমার ছেলে শেষ পর্যন্ত বুঝতে পেরেছে যে কত বেশি আমি দয়াবান তার প্রতি সুতরাং তার মায়ের প্রতি তার দয়া আরও বেড়ে যাবে আগে যতটুকু ছিল না তার থেকে বেড়ে যাবে সুতরাং একজন ব্যক্তি এই কথা আপনি চিন্তা করে দেখুন যে আল্লাহ রসুল আকরম সাল্লামের একটা হাদিস যে বলেছেন আল্লাহ আরহাম মিনাল মিনালিদে দিহা যে আল্লাহ জে শাহানহু বান্দার প্রতি আরও বেশি দয়ালু যতটুক দয়া হুম আপনার মা তার সন্তানের প্রতি না করে মা কিন্তু ছেলেটাকে জন্ম দিয়েছে কিন্তু সৃষ্টি করেনি হ্যাঁ তার ক্ষমতা সীমিত তারপরে তার দয়া কতটুক তার সন্তানের প্রতি এর চাইতে বেশি দয়া আল্লাহর সেই বন্দার প্রতি সুতরাং সেই বন্দা কিন্তু টের পায় যার মধ্যে দুর্দৃষ্টি রয়েছে সেই ব্যক্তি অবশ্যই টের পায় যে আল্লাহজের শানু তার প্রতি কত বেশি দয়াবান আল্লাহ শানু এই সমস্ত আল্লাহর গুণাবলীর যে বহির প্রকাশ এবং সেটা অনুধাবন করার দূরদৃষ্টি আমাদেরকে দিয়ে দেন সেটাই আমরা আল্লাহর কাছে কামনা করবো ওয়াসলাল্লাহ মাহমদ ওয়ালাআরি ওয়াস রিহি আজমাইন